আছো? আজকে আমি যে ভালো আছি সকাল থেকে সেটা বলতে পারি না, কারণ মুডটা খুব অফ ছিল। কেননা অনেকদিন হলো শপিং করতে পারিনি, আর অন্য বছর পয়লা বৈশাখে একটা নতুন বস্ত্র অঙ্গে ওঠে, এবছর তো সেটাও হয়নি লকডাউনের জন্য। অক্ষয় দ্বিতীয়ার দিন আমি তো শাড়ি পরি, পয়লা বৈশাখও পরি, অক্ষয় দ্বিতীয়ার দিন দুবেলা শাড়ি পরি। আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো হয়, খুব বড় করে লোকজন আসে, এবছর সেসব কিছু হয়নি। আর আমিও খুব ভালো করে সাজগোজ করি, শাড়ি পরি, সেসব কিচ্ছু হয়নি। খুব মনটা ওই জন্য খারাপ ছিল, তো ভাবলাম আজকে আমি আলমারিটা একটু গুছবো। আলমারি গুছোতে গিয়ে প্রথমেই আমার শাড়ির যে একটা ছোট্ট কালেকশন আছে সেটা দেখাবো। ছোট্ট বলবো না, আমার কাছে সেটা ছোট্ট, কারণ আমি জানি আরো তোমাদের কাছে অনেক 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 শাড়ির কালেকশন আছে। তো সেটা চোখে পড়লো, ভাবলাম গুছোই। তো গুছোতে গিয়ে মনে হলো কেননা তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো চলো আজকে শেয়ার করি আমার সেই শাড়ির কালেকশনগুলো যেগুলো আমার খুব প্রিয়। সবগুলো শেয়ার করতে পারবো না, কারণ সবগুলো যদি শেয়ার করি তাহলে মনে হয় ভোর হয়ে যাবে, তো অতটা টাইম নেই। যেটুকুনি আমার ফেভারিট শাড়ি, খুব পছন্দের, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে প্রথমেই দেখাবো আমার বেনারসি শাড়ি। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। মানে এই শাড়িটার সাথে প্রত্যেকটা মেয়ের একটা আলাদা ইমোশন জড়িয়ে থাকে, সেরকম আমারও আছে। মানে এই শাড়িটা দেখলেই একটা অন্য ভালো লাগা তৈরি হয়ে যায়। এই শাড়িটা হচ্ছে এমন একটা শাড়ি যেটা দোকানে গিয়ে আমি দোকানদারকে বোধহয় যতগুলো শাড়ি দেখতে পেয়েছি লাল কালারের সব শাড়িগুলো বার করতে বলেছি, তার মধ্যে থেকে এই শাড়িটা সিলেক্ট করেছিলাম। আর কি বলবো, এই শাড়িটা মানে অসম্ভব ভালো লাগার একটা শাড়ি। যতদিন বেঁচে থাকবো এই শাড়িটাকে বুকে আগলে নিয়ে বাঁচবো, এটা হচ্ছে এমন একটা আমার কাছে জিনিস। এই শাড়িটা হচ্ছে মিনাকারী শাড়ি, পুরো এরকম ওয়াক করা আছে। আর এই শাড়িটা মোটামুটি আমার আলমারিতে এখনো পর্যন্ত যা শাড়ি আছে সব থেকে দামি শাড়ি। এর ওপরে আমি কোনো শাড়ি কিনবো না, এটা হচ্ছে এমনই একটা মানে দামি শাড়ি। আর প্রচণ্ড ভারী, প্রচণ্ড ভারী, মানে পুরো ইটের মতন ভারী, এত ভারী। এখন তো সেরকম পরা হচ্ছে না, কিন্তু মানে এরপরে যে লকডাউন উঠে গেলে যে নেক্সট বিয়েটা আসবে আমি সেটাতে এটা অবশ্যই ট্রাই করবো। অনেকদিন থেকে পড়ার জন্য আমি এটা মুখিয়ে আছি। রিসেপশনে এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে যে লেহেঙ্গাটা দিয়েছিল এটা হচ্ছে সেই লেহেঙ্গাটা। এটাও একটা রেড কালারের ভেলভেটের স্টোন ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে এটার ব্লাউজটা, এটা ওই রেড কালারেরই। এটা হচ্ছে দোপাট্টাটা। সানা সিল্ক শাড়ি, আর এই শাড়িটা আমাকে আমার হাজবেন্ড প্রথম বছর দুর্গা পুজোয় বিয়ের পর গিফট করেছিল। আর এইটা যে বছর শাড়িটা উঠেছিল সে বছর বোধহয় এমন কোনো পাবলিক নেই সে এটা কেনেনি, প্রত্যেকে রাস্তা দিয়ে আমিও পরে যাচ্ছি, দেখি সবাইও পরে যাচ্ছে। এটা মোটামুটি টু টোন কালার, এটা ব্লু দেখাচ্ছে কিন্তু এটা আরেকটা টোন, এটা থেকে মানে লাইট পড়লে সেই পিঙ্ক পিঙ্ক মতন একটা কালার বেরোয়, জানি না এখন বোঝা যাচ্ছে কিনা। আর এটা পুরোটা স্টোন ওয়ার্ক করা, শাড়িটা খুব ভালো লাগে আমার, ওটা অসম্ভব ভারী শাড়ি। এবার আমার আরেকটা ফেভারিট শাড়ি, এটা হচ্ছে কাঞ্চি পাট্টু শাড়ি। এটা আমি যখন ভাইজাকে বেড়াতে গেছিলাম লাস্ট ইয়ার, মানে হানিমুনে গেছিলাম যখন, তখন এটা আমি কিনেছিলাম। এটা একটা মারুন কালারের, আর এরকম পুরোটা ওই টু টোনের, এটাও টু টোনের মারুন কালার, কিন্তু একটা ওই জড়ির কালারটা খুব সুন্দর খেলেছে। এই শাড়িটা একবারও এখনো পর্যন্ত পরিনি, মানে পরার টাইম পাইনি, একটা অকেশন করলে তো পরবো, অকেশনই পরে না তো কি পরবো। আমার অর্ধেক শাড়ি এরকমই পরে আছে, যেগুলো পরেছি পরেছি, যেগুলো পরিনি সেগুলো আর পরার টাইম পাচ্ছি না।
ব্লু কালারের আর ভেতরটা এরকম রেড রেড মতন। এটাও বোধহয় যে বছর পুজো উঠেছিল সে বছর সবাই কিনেছিল, এটা আমার মা দুর্গাপূজায় গিফট করেছিল প্রথম বছর বিয়ে। এটা আমার বিয়ের শাড়ি একটা, এটাও খুব সুন্দর শাড়ি। এটা হলুদ আর লালের কম্বিনেশনে আছে আর একটুখানি সবুজ সবুজ গুটি গুটি মতন আছে। এটা খুব সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা মোটামুটি একবার বোধহয় পরেছিলাম আর পরাই হয়নি। তাঁত জামদানি, আর এই শাড়িটা আমার যখন প্রথম বছর কার্তিক ঠাকুর ফেলেছিল সেই পুজোটা যখন হয়েছিল তখন আমি পরে বসেছিলাম পুজোটাতে। এটা কমলার অরেঞ্জ পাড়ে আছে আর সবুজ সবুজ মতন সুতোর কাজ আছে। আর এই শাড়িটা খুব ফেভারিট একটা শাড়ি আমার, সেই জন্যই দেখালাম। এটা মোটামুটি আমি এখনো পর্যন্ত দুবার পরেছি। সেলফ জামদানি শাড়ি, এই শাড়িটা আকাশির ওপরে পিঙ্ক হোয়াইটের কম্বিনেশনে আর একটু একটু গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে। এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বের সময় পাঠানো হয়েছিল। শাড়িটা খুব সুন্দর শাড়ি কিন্তু পরলে প্রচণ্ড পরিমাণে গরম হয়, সেই জন্য আমি বোধহয় দুবার মতন পরেছি বোধহয়, কিন্তু খুব সুন্দর শাড়ি শাড়িটা। শাড়ি আর এই শাড়িটা হচ্ছে রেড আর একটু একটু হালকা হালকা হোয়াইট আছে ভেতর ভেতরটায়, মানে কুচির কাজটা হোয়াইট আর পুরো বডিটায় রেডের ওপরে। আর আমার জামদানি শাড়ি খুব পছন্দ, জামদানি শাড়ি মোটামুটি অনেকগুলোই আছে আমার। শাড়ি দেখাই, দাঁড়ান আপনাদের, এটাও একটা ওপারা শাড়ি, এটা হচ্ছে রানী কালার আর এটা ওই গোল্ডেন কালারের সুতোর কম্বিনেশনে। মোটামুটি এটা খুব লাইট ওয়েটের যার জন্য পরতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারি শাড়ি, শাশুড়ি মা গিফট করেছিল আমাকে। হলুদ শাড়িও, এবার আর একটা হলুদ শাড়ি দেখাই। এটা হচ্ছে আমার মা সেকেন্ড বছর দুর্গাপূজার সময় আমাকে দিয়েছিল, আর এটা হচ্ছে র সিল্কের ওপরে শাড়িটা। আর মোটামুটি খুব লাইট ওয়েটের, লাল আর একটুখানি ওই ঘি কালারের সুতোর একটুখানি কম্বিনেশনে আছে। এটা এত পছন্দ শাড়িটা আমার, এটা মোটামুটি 3-4 বার তো হয়ে গেছে পরা এখনো পর্যন্ত। আর এটা যখন পরেছি আমায় মোটামুটি কমপ্লিমেন্ট পেয়েছি, তাই একবার পরে যখন কমপ্লিমেন্ট পেয়েছি বারবার পরে নিয়েছি। আমায় যখন কেউ কোনো শাড়ি বা জামাকাপড় পরি যখন কেউ কমপ্লিমেন্ট করে যে এটা পরে তোমাকে ভালো লাগছে, তখন সেই জামাকাপড়টা পরে 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 মানে সব লোককে বুঝিয়ে দিই যে এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি। হ্যান্ডলুমের শাড়ি, এই শাড়ি
বেগুনি কালার আর আকাশি কালারের কম্বিনেশনে। আর হ্যান্ডলুম শাড়িগুলো এত পরতে ভালো লাগে আমার, মানে শাড়ি পরলে কোনো অসুবিধে হয় না, দৌড়দৌড়ি করি, লাফালাফি করি, পাশে উঠি, যাই উঠি, কোনো অসুবিধা না। হ্যান্ডলুম শাড়ি আমার পরতে ওই জন্য সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু আমার স্টকে দুঃখের বিষয় হ্যান্ডলুম শাড়ি 5-6টার বেশি নেই, আর যে কটা আছে তার মধ্যে এটা সব থেকে ফেভারিট, ওই জন্য দুবার ড্রাই ওয়াশ করা হয়ে গেছে। এটা ড্রাই ওয়াশ করে আসার পর থেকে একবারও পরি, এটা খুব ফেভারিট একটা, আর এইটার জন্য ফেভারিট আমার যে শাড়িতে এইরকম এরকম এটাই কি বলে আমি ঠিক জানি না, এরকম লেস টাইপের করা থাকে সেই শাড়িগুলো আমার পরতে বেশি ভালো লাগে, ওই জন্য এটা আরও ফেভারিট। সেটা হচ্ছে এটা হ্যান্ডলুমের শাড়ি, এটা মোটামুটি 8-10 বার পরা হয়ে গেছে, 8-10 বার নয় 5-6 বার মতন পরা হয়েছে। 8-10 বার পরি কোথায় শাড়ি যে 8-10 বার হবে। আর এই শাড়িটা সবুজ আর ইয়েলোর কম্বিনেশনে আর সাদা আর লালের একটু সুতোর সুতোর কাজ করা আছে, এই শাড়িটা খুব ফেভারিট কারণ এই জিনিসগুলো আছে এই জন্য। আর হ্যান্ডলুম শাড়ি তো বললামই আমার পরতে প্রচন্ড ভালো লাগে, শাড়ি যে পরবো, শাড়ি পরলে তো আর এখান ওখান দৌড়দৌড়ি করে যেতে পারি না, ওই জন্য আমি শাড়ি পরলে মনে হয় চুপচাপ শাড়িটা পরবো, পরে চুপচাপ কোথাও যাবো, খাবো দাবো, খেয়ে দিয়ে চলে আসবো। আমার জন্য শাড়ি পরলে এইটা খুব ভালো হয়, কিন্তু শাড়ি পরে আর কোথাও ওই চট করে দোকানে গেলাম বাজারে গেলাম এখনকার দিনে এরকম কেউ পরেও না, আর আমি তো একদমই পারি না, কারণ আমি বিয়ের পর শাড়ি পরা স্টার্ট করি, বিয়ের আগে একদম শাড়ি পরতাম না, এখন তবু শাড়ি পরে পরে আমি অনেকটা ইউজড হয়েছি, কিন্তু আগে শাড়ি পরলে মানে যত রাজ্যের মানে অসুবিধা হতো শাড়ি সামলাতে পারতাম না, এখন পরে পরে খুব অভ্যেস হয়ে গেছে, এখন পরতে অসুবিধাও ওই জন্য হয় না। শাড়ির মোটামুটি সংসার সম্ভার যাই বলেন সেটা দেখালাম, পুরোটা দেখাতে পারিনি, কারণ পুরো যদি দেখাতাম তাহলে মনে হয় বোর হয়ে যেত, আগেও বলেছি আবারও বলছি, সেই জন্য অল্প যেগুলো ফেভারিট সেগুলো দেখালাম। এর মধ্যে কোন শাড়িটা আপনাদের বাড়িতে আছে, আপনাদের নিজেদের আছে আলমারিতে, আর কোন শাড়িটা আপনাদের ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানান। আর তাহলে আজকে আমার বক্তব্য এইটুকুনি, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর সব সময় হ্যাপি থাকবেন। আর যেটা এখন সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সচেতন থাকবেন, আর বাজারে বেরোলে বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরবেন, স্যানিটাইজ করবেন হাতকে বারবার। তাহলে টাটা।